वेलकम टू एसेंशियल हेल्थ टिप्स। आज आमरा आलोचना करब निजेर पसंद मतो छेले सन्तान ओ मेये सन्तान लाभेर उपाय निये। आमरा सबाई आमादेर अनागत सन्तानेर लिंग निर्धारण करते पारि तार जन्मेर अनेक आगेई। जदि आमरा जानी कखन सहबास करते हबे आर कखन करते हबे ना, आर एगुलो जानार आगे किछु बिषय आमादेर जाना उचित। এবার আলোচনা করব সেফ পিরিয়ড ও ডেঞ্জার পিরিয়ড নিয়ে। সেফ মানে নিরাপদ, তাই যারা বাচ্চা কাচ্চার আপদ চান না তারা এই সময় সহবাস করতে পারেন, তাহলে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা প্রায় 0%। ডেঞ্জার মানে বিপদ, এখনকার বাচ্চারা সবাই ডেঞ্জারাস, তাই এসব ডেঞ্জারাস বাচ্চার যারা জন্ম দিতে চান তারা এই সময় সহবাস করুন, তাহলে আপনারা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় 100%। প্রশ্ন হলো কখন সেফ পিরিয়ড আর কখনই বা ডেঞ্জার পিরিয়ড। একজন মহিলার যেদিন মাসিক শুরু হয় সেই দিনকে ধরা হয় মাসিক চক্রের প্রথম দিন, এভাবে এর পরের দিন দ্বিতীয় দিন এবং ক্রমান্বয়ে তৃতীয় চতুর্থ ইত্যাদি দিন শেষে অধিকাংশ মহিলার 28তম দিনের পরে 29তম দিনে আবার মাসিক শুরু হয়। তবে এই চক্র সবার 28 দিনে হয় না, অনেকের 25 দিন বা 32 দিনেও হতে পারে, অনেকের আবার 2-3 মাস পরপর হয়। যাদের 2-3 মাস পরপর হয় তারা অনতিবিলম্বে গাইনি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করুন, নতুবা বাচ্চা নেবার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। কতদিন পর পুনরায় মাসিক শুরু হচ্ছে বুঝতে হলে বিয়ের পর অন্তত 2 মাস পর্যন্ত বউকে ভালোভাবে বুঝে নিন। মাসিক চক্রের প্রথম 4 দিন রক্তপাত হয়, পরের 10 দিন জরায়ুর সেই ক্ষতস্থান পুনরায় মেরামত হয়, আর এই 4+10=14 দিন পরে ডিম্বাশয় থেকে ডিম্ব বা ওভাম বা ডিম্বাণু বা ডিম্বক বের হয়, যে ডিম্বের সাথে পুরুষের শুক্রাণু মিলিত হলেই কেবল বাচ্চার জন্ম হয়। তাই আমরা দেখতে পাচ্ছি যে মাসিক শুরু হবার পরে 14তম দিনে প্রথম ডিম্ব আসে, তাই এর আগে যতই সহবাস করুন না কেন বাচ্চা হবে না। একটা ডিম বাঁচে 24 ঘন্টা যদি না কোনো শুক্রাণু সংস্পর্শে আসে, আর যদি আসে তবে তারা দুজনে একসাথে মিলে 9 মাস 10 দিনের একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে একটা বাচ্চা তৈরি করে। আর একটা শুক্রাণু বাঁচে 1-5 দিন, তবে গড়ে 3 দিন ধরে নেওয়া হয়, কারণ যারা শক্তিশালী তারা 5 দিন বাঁচলেও দুর্বলেরা একদিনেই মারা যায়। তাই আপনি মাসিকের 10ম দিনে সহবাস করে আশা করতে পারেন না আপনার একটা সন্তান হবে, কারণ অধিকাংশ শুক্রাণু মারা যাবে ডিম আসার আগেই। যারা থাকবে তারাও মরণাপন্ন অবস্থায় থাকবে, মৃত্যুর প্রহর গুনবে। তবে ডিম্ব কবে নির্গত হবে তার কোনো নির্দিষ্ট সময় নেই, বেশিরভাগ মহিলার 14তম দিনে বের হয়, তবে অনেকের 11 বা 17তম দিনেও বের হতে পারে। কিভাবে বুঝবেন আজ ডিম নির্গত হলো? তলপেটের যে কোনো একদিকে মৃদু ব্যথা হবে, স্তনে ব্যথা হবে, তবে পেটে গ্যাস আছে বলে মনে হতে পারে, অস্বাভাবিকভাবে ফুলেও থাকতে পারে। সেই মহিলার সহবাস করার প্রচণ্ড ইচ্ছা হবে, ঘ্রাণ স্বাদ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। যাদের প্রতি মাসে একই পরিমাণ দিনের পরে মাসিক হয় তারা একটু খেয়াল রাখলেই জানতে পারবেন আপনার ডিম্ব মাসিকের কততম দিনে নির্গত হয়। তাই বিয়ের পর বউকে ভালোভাবে বুঝে নেওয়ার কথা আমরা বলছি। আর যারা জানেন না বুঝতে পারছেন না তাদের জন্য বৈজ্ঞানিকরা অনেক সময় মহিলার উপরে গবেষণা করেছেন, একটা মোটামুটি নিরাপদ সময় বেঁধে দিয়েছেন, তা হলো সেফ পিরিয়ড, মানে সন্তান যেন না হয়, মাসিকের 1-8তম দিন আর 21-28তম দিন। এবং ডেঞ্জার পিরিয়ড হলো মানে যেই সময় সন্তান হবে 9-20তম দিন। এখন আপনি এটুকু বুঝতে পাচ্ছেন কখন সহবাস করলে সন্তান হবে আর কখন করলে সন্তান হবে না। তবে আপনি জান কখন করলে ছেলে হবে আর কখন করলে মেয়ে হবে। আমরা জানি সেক্স ক্রোমোজোম 2 প্রকার, এক্স এবং ওয়াই। সকল পুরুষের থাকে একটা করে এক্স এবং ওয়াই, অর্থাৎ তাদের শুক্রাণু বা স্পার্ম হয় এক্স স্পার্ম এবং ওয়াই স্পার্ম, আর সকল মহিলার ডিম্ব শুধুমাত্র এক্স ডিম্ব দিয়েই তৈরি, সেখানে কোনো ওয়াই নেই। আমরা এটাও জানি ছেলে হতে ওয়াই স্পার্ম লাগবে, এক্স স্পার্ম যদি ডিম্বের সাথে মিলিত হয় তাহলে এক্স এক্স বা মেয়ে হবে। আমরা অনেকেই হয়তো জানি না
वाई स्पार्म द्रुतगामी एवं एक्स स्पार्म धीरगामी अर्थात जौनांगे प्रवेशेर पर प्रथम वाई स्पार्म डिम्बे दिके दौड़ दे एक्स स्पार्म गुलो आस्ते आस्ते हेटे हेटे आसे वाई स्पार्म एर जीवनकाल मात्र एक दिन अतिरिक्त दौड़ाउड़ी करे एक दिन हार्ट अटैक करे आर एक्स स्पार्म एर तीन थेके पांच दिन पर्यन्त बाँचते पारे आस्ते आस्ते हाँटे ताई अनेक समय बाँचते पारे। आमरा देखेछि डिम्बेर जीवनकालो मात्र एक दिन वाई स्पार्म आर एक्स डिम्बेर एक दिन समयकाल जदि ओभारलैप करे एबा एकी समय हय तबे तादेर मिलन होले सन्तान हबे छेले। उदाहरण बोली ধরুন মহিলা ডিম্ব নির্গত হলো 14তম দিনে আর সঙ্গম করলো 13তম দিনে তাহলে স্পার্ম তার জীবনকালের মধ্যেই ডিম্বকে পেয়ে যাবে তখন ছেলে হবে আর যদি সহবাস করলো 12তম দিনে তবে 13তম দিনে সব ওয়াই স্পার্মগুলো মারা যাবে বেঁচে থাকবে সব এক্স স্পার্ম কারণ তারা তো 3 থেকে 5 দিন বাঁচে তারা যখন ডিম্বকে দেখবে গিয়ে ঝাঁপিয়ে পড়বে আর জন্ম নেবে একটা ফুটফুটে কন্যা সন্তান। এবার আমরা বলবো ডিম্বকালের জীবনকাল। ডিম্বকালের জীবনকাল কিন্তু একদিন। এক্স শুক্রাণুর জীবনকাল 3 থেকে 5 দিন, ওয়াই শুক্রাণুর জীবনকাল একদিন। সেট পিরিয়ড 1 থেকে 8 দিন ও 21 থেকে 28 দিন। ডেঞ্জার পিরিয়ড 9 থেকে 20 দিন। ছেলে সন্তান চাইলে সহবাস করতে হবে 13 থেকে 14তম দিন, মেয়ে সন্তান চাইলে সহবাস করতে হবে 11 ও 12তম দিনে। এবার আসুন খাবারের সাথে ডিম্বাণুর ও শুক্রাণুর মিলনের প্রভাব। বিজ্ঞানীরা গবেষণা করে জেনেছেন যে জরায়ুর ভেতরে ক্ষারীয় পরিবেশ বজায় থাকলে শুক্রাণুর ওয়াই ক্রোমোজোম ডিম্বাণুর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হলে ছেলে সন্তান জন্ম হয়। আবার জরায়ুর ভেতরে আম্লীয় বা অ্যাসিডিক পরিবেশ বজায় থাকলে শুক্রাণুর এক্স ক্রোমোজোমের ডিম্বাণুর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হলে হয় মেয়ে সন্তান। তাই ছেলে সন্তান চাইলে সহবাসের সেই দিনগুলো ক্ষারযুক্ত খাবার দাবার ও ক্ষারীয় পরিবেশ থাকা উচিত। বিজ্ঞানীরা বলেন যেহেতু শুক্রাণুর গতি বেশি কিন্তু আয়ু কম তাই ছেলে সন্তান চাইলে সহবাসের সময় বউয়ের অর্গাজমের আগে হওয়া উচিত যেন ডিম্বকে সাথে শুক্রাণুর দ্রুত মিলন হতে পারে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।